আজ আমরা এই ভিডিওটিতে শিখবো যে একটি বহুভুজের কর্ণের সংখ্যা কীভাবে বার করতে হয় না কী বলছে না একটি ত্রিভুজের কর্ণের সংখ্যা কত হবে আমাকে বার করতে হবে তাহলে কর্ণ মানে আমরা কী জানি না একটা বহুভুজের একটা শিশুবিন্দু থেকে ঠিক তার পরের শিশুবিন্দু বাদ দিয়ে অন্য একটা যে শিশুবিন্দু আছে সেটাতে যোগ করলে যে শরীর টাকা পাবো সেটা হবে কি শিশুবিন্দু সেক্ষেত্রে ত্রিভুজের শিশুবিন্দু কত কটা হবে যদি আমরা এখান থেকে এই শিশু থেকে শুরু করি বি শিশুবিন্দু থেকে শুরু করি এবং সি এই শিশু বাদ দিয়ে এটা যোগ করি তাহলে এটা পাচ্ছি তাহলে একটা বাহু পেয়ে যা তাহলে ত্রিভুজের কর্ণের সংখ্যা কত হবে না শূন্য হবে ত্রিভুজের কোনো কর্ণ নেই যদি সামান্তরিকের বলে সামান্তরিকের কর্ণের সংখ্যা কত হবে না সামান থেকে রাখলাম তার নাম দিলাম এ বি সি ডি তাহলে এ শিশু থেকে শুরু করে ঠিক তারপরে সে সম্পর্ক বিটা বাদ দিয়ে সিতে যোগ করি তাহলে আমি একটা কর্ণ পাবো আবার যদি বি থেকে শুরু করি সিটা বাদ দিয়ে ডি থেকে একটা কর্ণ পাবো সি থেকে শুরু করি তাহলে ডিটা বাদ দিয়ে ফের আমি সে এসি পেয়ে যাব তাহলে কর্ণ কটা পাচ্ছি না দুটো যদি এমন করে পঞ্চভুষ বলে তাহলে আমরা কটা পাবো না একটা পঞ্চভুষ আঁকার চেষ্টা করি এ বি সি ডি ই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাহু তাহলে একটা পঞ্চভুষ এর কর্ম সংখ্যা কত হবে না প্রথমে এখান থেকে সি থেকে সি শিশু দিন থেকে শুরু করলাম ডিটা বাদ দিয়ে ইটা যোগ করলাম আবার ডি থেকে শুরু করে ইটা বাদ দিয়ে এর সঙ্গে যুক্ত করতে পারি তাহলে কটা হচ্ছে না দুটো যদি আমরা ই থেকে শুরু করি তাহলে এটা বাদ দিয়ে এখানে যোগ করতে পারি তিনটা যদি এখান থেকে শুরু করি এখান থেকে বাদ দিয়ে এটা পাচ্ছি তাহলে কটা কোনটা পাচ্ছি না একটা দুটো এক দুই তিন চার চারটে পাচ্ছি চারটে না পাঁচটা একটা দুটো তিনটে চারটে যদি এ থেকে শুরু করি তাহলে বিবিন্দু বাদ দেওয়াটা এটা ভেবে একটা পাবো তাহলে পাঁচটা কর্ণ পাচ্ছি এভাবে গুনতে আমার যে সমস্যা হচ্ছে আমার একটা সূত্রে সাহায্য করতে পারি কী হবে না এ সূত্রটা হচ্ছে যে যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু যেখানে এনটা কি না এন সমান বাহুর সংখ্যা তাহলে তিরিশের ক্ষেত্রে কী হবে না যেহেতু তিনটে বাহু তাহলে কন্যের সংখ্যা কথা হবে থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি বাই টু এটা হিসাব করলে যাবে তাই তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তাকে তিন দিয়ে গুণ করলে আবার শূন্য শূন্যকে দুই দিয়ে ভাগ করলে শূন্য তাই জন্য ত্রিভুজের কর্ণ কটা হচ্ছে না শূন্যটি সেরকমভাবে আমরা সামান্তরিকের করণ্য সামান্তরিক বা যে কোনো চতুর্ভুজ যার বাহু চারটে তার কর্ণ কটা করে পেয়েছিলাম না দুটো করে যদি আমরা এই সূত্রে করি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু সামান্তরিকের বাহু পড়ে না চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে কন্যের সংখ্যা কত হবে না ফোর ইন্টু ফোর মাইনাস থ্রি বাই টু তাহলে কত হবে না দুই দুগণ এটা চার হয় তাহলে দুই আর চার থেকে যদি তিন বিয়োগ করি এক থাকে দুই গুণ এক দুই গুণ এক মানে কত না দুই সেক্ষেত্রে আমাকে গুনতে হবে না আমি বলতে পারো দুই সেরকম পঞ্চভুষের ক্ষেত্রে কত হবে না পঞ্চভুজের ক্ষেত্রে যেহেতু পাঁচটা বাহু এনিক টু ফাইভ তাহলে কোন সংখ্যা কত হবে না এন ইন্টু এন মাইনাস থ্রি কী হয় না এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা আমার সূত্র এখানে এন যেহেতু ফাইভ তাহলে এটা কত হবে না ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি বাই টু তাহলে কত হবে না ফাইভ ইন্টু পাঁচ থেকে যদি তিন বাদ দিই দুই হবে নিচে একটা দুই আছে দুই দুই কেটে গেল তাহলে পাঁচ তাহলে আমাকে এখানে আর খুঁজতে হচ্ছেন না যে কটা কর্ণ হচ্ছে আমি এখানে ডিরেক্ট লিখে দিতে পারবো না পাঁচটি পঞ্চভুজের কর্ণ কত হবে পাঁচ সেরকম ষড়ভুজের কর্ণ কত হবে না এন ইন্টু এন মাইনাস থ্রি বাই কত হবে টু যেখানে সরভোজ তাহলে এন ইকাল টু কত না ছয় ছটা বাহু তাহলে কত হবে ছয় ইন্টু ছয় মাইনাস তিন বাই দুই এটা হিসেবে করলে কত হয় না ছয় ইন্টু ছয় থেকে তিন বাদ দিলে তিন নিচে দুই থাকবে যার হবে তিন তিরিক তিন দোকানে ছয় তিন তিরকে নয় তাহলে সড়কভুজের কর্ণ কত হবে না নয়টি একইভাবে যদি আমরা একটা বউভুজ যার বাউুর সংখ্যা বারো বলে মানে ইনিকালটু কত বারো তার কর্ণের সংখ্যা কত হবে তার কর্ণের সংখ্যা হবে না সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন এনিক কত না বারো বাহুর সংখ্যা বারো তা বারো ইন্টু বারো মাইনাস থ্রি বাই টু তাহলে দুই দেড়টা কাটলে কত হয় ছয় ছয় আর বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি কত হবে না বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি না কত হবে নয় তা ছ নয় কত না চুয়ান্ন তাহলে একটা বহু বুঝ যার বাহুর সংখ্যা বারোটি তার পণ্য কটা হবে চুয়ান্ন কেউ হচ্ছে না এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এনিক টু বারো তাহলে বারো ইন্টু বারো মাইনাস থ্রি বাই টু দুই দেটা কাটি ছয় হয় আর বারো থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে নয় তাহলে ছ নয় চুয়ান্নটা আমরা জানি তাহলে আমরা যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা দ থাকলে আমরা তার কণ্ণের সংখ্যা বার করতে পারবো যদি বহুভুজের বাহুর সংখ্যা বলে পঞ্চাশ তাহলে পণ্য কত হবে তোমরা খুব সহজে করতে পারবে না পঞ্চাশ ইন্টু পঞ্চাশ মাইনাস থ্রি বাই টু কত হয় এটা এসে পড়লে না এটা পঁচিশ দোকানে কত হয় পঞ্চাশ তাহলে পঁচিশ ইন্টু পঞ্চাশ থেকে তিন বিগ করলে কত হবে না সাতচল্লিশ এই গুণটা করলে যা অ্যান্সার হবে সেটাই আনসার হবে রাফে গুণ করে নেবে তোমরা পঁচিশ কেজি পঞ্চাশ দিয়ে গুণ করি সাতচল্লিশ দিয়ে গুণ করি হ্যাঁ কত হয় না পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ চার পাঁচ কুড়ি তিনের তেইশ সাত দুগোণের চোদ্দ চার সাত চোদ্দ চার দুগুণের নয় তাহলে কথা হবে পাঁচ সাত নয় দুই এগারো কথা হবে না এগারোশো পঁচাত্তরটি এরকমভাবে আমরা যে কোনো যদি বাউর সংখ্যা বলে দেয় তাহলে আমরা কণ্নের কণ্নের সংখ্যা বাড়তে বার করতে পারবো খুব সহজে কীভাবে না এন এন টু এন মাইনাস থ্রি এই সূত্রের সাহায্য যেখানে এনটা বাউুর সংখ্যা বা সাইট যেটা